অপু বিশ্বাস নিজেরটা খুব ভালো বুঝে কেন এটা বললেন মিশা সওদাগর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ডালিউড চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর বিলেন অভিনয়ে তিনি নিজেকে এতটাই সেলিব্রিটি করে তুলেছেন যে তার সাফল্যের দ্বারে কাছে কেউ নেই। 3 দশকের বেশি সময় ধরে অভিনয় জীবন তার, এই বর্ণাঢ্য সময়ে 8 শতাধিক সিনেমায় অভিনয়ের রেকর্ড, পাশাপাশি পরপর 2 বার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছে। চলচ্চিত্র ক্যারিয়ারে বহু নায়িকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টিভি সাক্ষাৎকারে কয়েকজন সহকর্মীকে নিয়ে একটি ভালো দিক ও একটি খারাপ দিক বলতে বলা হয়, যেই তালিকায় ছিল সাকিব খান ও অপু বিশ্বাস। ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে মিশা সওদাগর বলেন, অপু বিশ্বাস খুব সুন্দর করে কথা বলে, এটি তার বড় গুণ। আর ও অনেক বেশি আত্মকেন্দ্রিক, মানে ও নিজেরটা ভালো বোঝে, এটি আসলে দোষের মাঝে পড়ে না, তবে নিজেরটার পাশাপাশি অন্যেরটাও একটু বোঝা উচিত, শিল্পী হিসেবে আরও একটু চওড়া হওয়া দরকার। তো বন্ধুরা, মিশা সওদাগরের এই মন্তব্যে তোমাদের কী মতামত? অপু বিশ্বাসকে নিয়ে মিশা সওদাগর যা বলল কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।